আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ঢ্যাঁড়স আলু আর ডিম দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু অনেক বেশি ভালো লাগে অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকেও ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি এখানে দেখুন ঢ্যাঁড়স কেটে নিয়েছি তো এখানে আমি পাঁচশো গ্রাম ঢ্যাঁড়স এইভাবে করে কেটে নিয়েছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন তো এইভাবে আপনারা কেটে নেবেন আর মিডিয়াম সাইজের দুটো আলু এভাবে সরু সরু করে কেটে নিয়েছি আপনারা ঢ্যাঁড়স আর আলুগুলো এইভাবে কেটে নেবেন প্রথমে ঢেঁড়সগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে কেটে নিয়েছি ঢ্যাঁড়সগুলো কেটে তারপরে ধোয়া যাবে না আগে আপনারা খুব ভালোভাবে ধুয়ে নেবেন এখানে দেখুন সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ লবণটা আবারও ব্যবহার করব সেজন্য অল্প করে দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফটা চামচ হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু মরিচের গুঁড়ো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে দুটো ডিমও দিতে পারেন এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব তো যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য খুব ভালোভাবে মেখে নিলাম এবার এগুলোকে সাইডে রেখে দিচ্ছি গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল এখানে আমি দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা এবার এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি তো এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজগুলো চেড়ে ভেজে নেব এখানে আমি একটু কালো জিরা দিয়েছি কালো জিরার ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে তো যারা পছন্দ করেন দিয়ে দেবেন দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ এবং তিনটে কাঁচামরিচ বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম আপনারা এখানে ঝাল বুঝে কাঁচামরিচটা ব্যবহার করবেন দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা এবার মশলাগুলো একটু ভেজে নিতে হবে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত তো এইভাবে মিডিয়াম আছে আমি দু মিনিট ভেজে নিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন আমি সবসময় আপনাদেরকে ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি খেতে কিন্তু খুবই ভালো হয় তো অবশ্যই আপনারা একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে দেখুন খুব ভালোভাবে মশলাটা ভেজে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা এখানে বুঝেই ব্যবহার করতে হবে কারণ প্রথমে ঢ্যাঁড়স মেখে নেওয়ার সময় আমি লবণ দিয়েছিলাম সেটা বুঝে এখানে লবণটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো হাফ চা চামচ এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো তা আপনারা ঝাল বুঝে মরিচ গুঁড়ো ব্যবহার করবেন আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োটা আমি কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে কাশ্মীরি মরিচের গুঁড়োটা স্কিপ করতে পারেন এবার সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি তো এখানে অবশ্যই একটু পানি ব্যবহার করতে হবে নাহলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে এবার নেড়েচেড়ে মিডিয়াম আছে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে একটু সময় নিয়ে আপনারা কষিয়ে নেবেন এবার আমি পাঁচ মিনিটের জন্য মশলাটা ঢাকা দিয়ে দিচ্ছি সুন্দর মতো কষানোর জন্য পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে মশলা কষানো হয়ে গিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে খুব ভালোভাবে আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ডিম দিয়ে মেখে রাখা ঢ্যাঁড়স আর আলু খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব এ পর্যায়ে গ্যাসের আশটা হাই হিটে করে দিলাম আপনারা তো ঢ্যাঁড়সের রেসিপি অনেক রকম খেয়েছেন তো এই রেসিপিটা অবশ্যই একবার রান্না করে আপনারা খেয়ে দেখবেন একবার রান্না করে খেলে কিন্তু আপনারা বারবার এটা রান্না করবেন খেতে এতটাই সুন্দর হয় দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস এখানে আমি এক চামচ মতো লেবুর রস দিয়ে দিচ্ছি এই লেবুর রসটা দিলে কিন্তু ঢ্যাঁড়সের যে আঠালো ভাবটা আছে সেটা চলে যাবে আর খেতেও খুব ভালো লাগবে তো অবশ্যই আপনারা এভাবে একটু লেবুর রস দেওয়ার চেষ্টা করবেন আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো লেবুর রসটাকে আর এভাবে করে একটু কষিয়ে নিতে হবে গ্যাসের আশা হাই হিটে রেখে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে তাহলে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে এইভাবে কষিয়ে নিলে আঠালো ভাবটা অনেকটাই কমে যাবে দেখুন যারা এতক্ষণ ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন দেখুন কষানো প্রায় হয়ে এসেছে আর কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য পানি তো এখানে আমি এক কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি খুব বেশি পানি দেওয়া যাবে না এমনভাবে পানি দিতে হবে এগুলো যাতে সেদ্ধ হয়ে যায় আর পানিটাও শুকনো হয়ে যায় সেইভাবে করে পানিটা দিয়ে দিতে হবে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে নেব গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে রান্নাটা করে নিতে হবে তাহলে আর আলুগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে আর পানিটাও শুকনো হয়ে যাবে আর হাই হিটে রান্না করলে কিন্তু পানিটা তাড়াতাড়ি কমে যাবে আর আর আলুগুলো সেদ্ধ হবে না দেখুন মাঝে আমি ঢাকাটা খুলে নিলাম এবার আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে আপনারা মাঝে একটু ঢাকা খুলে নেড়ে চেড়ে নেবেন তা আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব দশ মিনিট রান্না করে নিয়েছি ঢাকাটা খুলে নিচ্ছি এবার দেখে নেব আর আলুগুলো সেদ্ধ হয়েছে কি দেখুন কতটা শুকনো হয়ে গিয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আর আলুগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো রান্নার শেষে এইভাবে একটু গরম মশলার গুঁড়ো দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে তো এখানে আপনারা চাইলে কিন্তু গরম মশলার পরিবর্তে ভাজা জিরার গুঁড়াও দিতে পারেন মশলাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর রান্নাটা কিন্তু এরকম একটু আঠালো করে রান্না করে নিতে হবে এটা ঝোল থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না তো রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে দু মিনিট রেখে দিচ্ছি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দু মিনিট পর প্লেটে ঢেলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন খেতে খুবই ভালো হয় গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে এইভাবে আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন বাড়ির ছোটো থেকে বড় সকলে কিন্তু খুবই পছন্দ করবে রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ